হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সজীব আছি তোমাদের সাথে এবং আজকের এই ভিডিওতে আমরা আর্থিক অবস্থার বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় এগুলো আমরা দেখার চেষ্টা করব। দেখো, আর্থিক অবস্থার বিবরণী কিন্তু আমরা অলরেডি দেখে এসেছি। আমরা ফার্স্ট ইয়ারে আমরা যখন এক মালিকানা ব্যবসার জন্য বা অংশীদারি ব্যবসার জন্য যখন আমরা উদ্বৃত্তপত্র প্রস্তুত করতাম, তখনও আমাদের সামনে একটা মেথড ছিল। ঠিক সেম মেথডই কিন্তু এখন আমাদের এখানেও আমাদের কী করতে হচ্ছে, ইউজ করতে হচ্ছে। তবে লক্ষণীয় বিষয় সেটা হলো, আমাদের বাংলাদেশে একটি আইন রয়েছে, সেটা হচ্ছে কোম্পানি আইন 1994। সো কোম্পানি আইন অনুযায়ী একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বা একটি কোম্পানিকে তাদের ব্যবসায়ের উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থা বিবরণী আমরা যেটাই বলি না কেন, উদ্বৃত্তপত্রে সম্পত্তি দেখাতে হবে স্থায়িত্বের ভিত্তিতে। কিসের ভিত্তিতে দেখাতে হবে? স্থায়িত্বের ভিত্তিতে বা স্থায়ী অগ্রাধিকার ভিত্তিতে উদ্বৃত্তপত্র সম্পদকে প্রদর্শন করতে হবে। এই একটি পার্থক্য তোমরা বলতে পারো তোমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে যেরকমটা দেখেছিলে সেটা থেকে। কারণ অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে আমরা যেই আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতাম সেটা আমরা হয় অ্যাকচুয়ালি এক মালিকানা বা অংশীদারের জন্য প্রস্তুত করতাম। সেক্ষেত্রে আমরা তরল অগ্রাধিকার, স্থায়ী অগ্রাধিকার, মিশ্র যেই পদ্ধতি ইউজ করি না কেন, প্রত্যেকটা পদ্ধতি আমাদের জন্য জায়েজ ছিল। বাট যেহেতু কোম্পানি আইন আমাদেরকে মানে বলে দিয়েছে যে স্থায়ী অগ্রাধিকার ভিত্তিতে শো করতে হবে, সেই জন্য আমরা আমাদের ফরম্যাটটাকে একটু চেঞ্জ করলাম। হ্যাঁ, সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছ যে তোমরা দেখতে পাচ্ছ সম্পত্তি সমূহ দিয়ে আমরা স্টার্ট করছি। এই সম্পত্তি সমূহের প্রথমেই রয়েছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কোনগুলো? যে সম্পদগুলো থেকে আমরা এক বছরের বেশি সময়ের জন্য আমরা সুবিধা পেয়ে থাকি। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এখানে লক্ষণীয় বিষয় হলো, আগে আমি দীর্ঘমেয়াদী কথাটা উল্লেখ করেছি, কারণ শুধু বিনিয়োগ হচ্ছে অ্যাকচুয়ালি চলতি সম্পদ। হ্যাঁ, সো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আমরা লং টার্মে আমাদের অলস অর্থ যদি কোথাও বিনিয়োগ করি সেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ। চলতি সম্পদ, চলতি সম্পদ কী? চলতি সম্পদ হচ্ছে যেই সম্পদ থেকে আমরা এক বছর বা তার কম সময়ের জন্য আমরা সুবিধা পেয়ে থাকি। অসমন্বিত খরচ নামে কিছু সম্পদ রয়েছে, যেটাকে আমরা ভুয়া সম্পত্তিও বলে থাকি। সো ভুয়া সম্পত্তির বৈশিষ্ট্য কী জানো? ভুয়া সম্পত্তির কোনো বিক্রয় মূল্য থাকে না। অন্যান্য আইটেমগুলোর বিক্রয় মূল্য তুমি আইডেন্টিফাই করতে পারবে, সো ভুয়া, কিন্তু ভুয়া সম্পত্তির ক্ষেত্রে দেয়ার ইজ নো বিক্রয় মূল্য। সো এই বিষয়টি তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। শেয়ার মালিকদের স্বত্ব দায়সমূহ, শেয়ার মালিকদের স্বত্ব দায়সমূহতে যদি চলে আসি, এখানে সবার আগে আমাদেরকে ক্যাপিটাল দেখাতে হবে। শেয়ার মালিকদের ক্যাপিটাল কত সেটা দেখাতে হবে, অর্থাৎ একটি ব্যবসায়ে শেয়ার মালিকদের কতটুকু দাবি, কতটুকু মূলধন সেটা আমাদেরকে দেখাতে হবে। এরপরে সঞ্চিত উদ্বৃত্ত নাম একটি সেগমেন্ট আছে, যে সেগমেন্টটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরও বিস্তারিত আলোচনা করব। দীর্ঘমেয়াদী ঋণ আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই দুটো হচ্ছে জাস্ট একটার একটার বিপরীত। তবে শুধু ঋণ আর প্রদত্ত ঋণ কিন্তু আলাদা। প্রদত্ত ঋণ যেই কথা, বিনিয়োগ কিন্তু একই কথা, তবে প্রদত্ত ঋণ ইজ নট ইকুয়াল টু ঋণ, কারণ এই দুটো কিন্তু আসলে আলাদা। চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, দেখো এখানে কিন্তু শুধু চলতি দায় আমি বলিনি, কী বলেছি? ভবিষ্যৎ ব্যবস্থা। কারণ কোম্পানি ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক রকম সঞ্চিতি ধার্য করে থাকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে। এই সঞ্চিতিগুলোকে আমাদের দেখাতে হয় আর্থিক অবস্থার বিবরণীতে। এবং আরেকটি কোথায় দেখাতে হয়, আমরা গত কয়েক ভিডিও আগে দেখে এসেছি, রক্ষিত আয় বিবরণীতে আমাদেরকে বাদ দিয়ে দেখাতে হয়। এগুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যালি আরও বিস্তারিত আলোচনা করার ট্রাই করবো নেক্সট ভিডিওগুলোতে। আপাতত একটু দেখার চেষ্টা করো, এখানে দায়ের পাশে রয়েছে আমাদের চারটি আইটেম, সম্পত্তির পাশে রয়েছে চারটি আইটেম, এবং উদ্বৃত্তপত্রের রুলস তো আমরা সকলেই জানি। সম্পদ পাশের যোগফল, অর্থাৎ এই যে মোট সম্পদের যে যোগফল, সেটির যোগফল কিন্তু শেয়ার মালিকদের স্বত্ব ও মোট দায়ের সমান হবে। ওকে, এই দুটোর ভিতর যদি পার্থক্য দেখা যায় তাহলে কিন্তু ধরে নিতে হবে হয় অঙ্কে ভুল আছে অথবা তোমার ক্যালকুলেশনে ভুল আছে। এই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের সংক্ষিপ্ত যে একটি ফরম্যাট। এখানে আরও বিস্তারিত হতে পারে, স্থায়ী সম্পদের আন্ডারেই হয়তো বা 20-30টা স্থায়ী সম্পদ দেখানো যেতে পারে, তবে আমি পুরো বিষয়গুলোর জাস্ট হেডিংটা তোমাদের সামনে সহজভাবে তুলে ধরার ট্রাই করছি। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা নতুন কোন এক টপিক নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, স্টে টিউন উইথ রবি 10 মিনিটস স্কুল।